মনে রেখো যত প্রকার মুসিবত তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের হাতের কামাই করা সব কাদের হাতের কামাই সব আমাদের হাতের কামাই করা ফসল ওয়াইআফু আন কাসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতে অসংখ্য বিপদ অসংখ্য গুনাহ আমাদেরকে ক্ষমা করে দেন মাঝে মাঝে একটুখানি ধাক্কা দেন আল্লাহ পাক এর মধ্যে আল্লাহ পাকের দয়া নিহিত রয়েছে আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা মানুষ যে পাপ জমিনের মধ্যে করে সকল পাপের সাজা আমি জমিনে দেই না কিছুটা আমি তাদেরকে সাজার সম্মুখীন করি লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু তারা যা করেছে তার কিছুটার স্বাদ আস্বাদন করায় তাদের প্রতি রাগ আর গুস্সা নিয়ে নয় এর ধাক্কার মধ্যে রয়েছে তাদের প্রতি মায়া তাদের প্রতি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাআল্লাহুম ইয়ারজিউন যাতে করে আমার বান্দারা সতর্ক হয়ে হয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে প্রিয় ভাইরা আমার তাহলে বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে এটা আমাদের হাতের কামাই করা ফসল সুতরাং যদি আমরা এই ধরনের কোনো মেসেজ পাই যে আসমানি গজব আসছে কিংবা অমিক্রন আসছে আবার করোনার হামলা দিচ্ছে যদি আমরা জানতে পারি তাহলে উচিত হচ্ছে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া নাকি মসজিদ তালা লাগাইয়া দেওয়া ঠিক কত বড় পাগলামি সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে হবে নষ্টা ভ্রষ্টা নায়িকা গায়িকাদের সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া নাইট ক্লাবে তালা ঝুলিয়ে দেওয়া বার সিলগোলা করে দেওয়া কথা জোরে বলতে হবে জুয়ার আড্ডা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া সিনেমা হল বন্ধ করে দেওয়া পতিতালয় গেট লক করে দেওয়া কিন্তু তা নয় সিনেমা হল চলবে নাট্যমঞ্চ চলবে সব স্বাস্থ্যবিধি মানার একটা ডায়লগও দেওয়া হবে এরপরে বাজার চলবে সব চলবে এমনকি বাণিজ্য মেলা আপনারা এখানে আর কয় হাজার মানুষ আছেন বাণিজ্য মেলার গেটের সামনে আপনার চাইতে কয়েক হাজার গুণ বেশি মানুষ এখানে আছে ওখানেও করোনা নাই করোনা সব ঢুকছে ওয়াজ মাহফিলে আমাদেরকে কথা পরিষ্কার আমাদের এই মুসলিমদের সাথে তরুণদের সাথে এদেশের মুসলমানদের ইমানি সেন্টিমেন্টের সাথে কোনো বিরোধ সিদ্ধান্ত এদেশের মানুষ কোনোদিন মেনে নেবে না কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা জুড়ে বলে বরং আমরা বারংবার কথার প্রমাণ দেখিয়েছি আল্লাহ মুখী হলে মানুষেরা কোরআন মুখী হলে ওয়াজ মুখী হলে আল্লাহর গজব থেকে আল্লাহ পাক বান্দাদেরকে বাঁচিয়ে দেন অসংখ্য প্রমাণ জমিনের মধ্যে আছে কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি গত করোনাকালীন সময়ে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সমস্ত মাদ্রাসা খোলা ছিল একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কিন্তু আপনারা বলেন লক্ষ লক্ষ প্রায় 20 লাখের উপরে কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করেছে কিন্তু কওমি মাদ্রাসার একজন ছাত্রছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে এমন কোন রিপোর্ট কি বাংলার জমিনে আছে আরো জোরে বলতে হবে কিন্তু যারা সারাদিন মাস্ক পরে ঘরের মধ্যে বসেছিল ওদের করোনা হয়েছে কথা বলেন না কেন তাহলে যারা আমাদেরকে অজুহাত দেখান তারা কি দিয়ে আমাদেরকে বুঝাবেন আমাদেরকে কি দিয়ে বুঝাবেন অতএব এই সমস্ত গাল গল্প করে এই মুসলমানকে আর ধোকাবাজি করা যাবে না চিল্লাই বলতে হবে ঠিক কিনা মুসলমান মসজিদগুলা খোলা রাখতে হবে মাদ্রাসাগুলা ওপেন করে দিতে হবে কোরআনের ময়দান উন্মুক্ত রাখতে হবে যাতে করে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আল্লাহর দরবারে গুনার জন্য মাগফিরাত কামনা করতে পারে আল্লাহর কাছে মাপ চাইতে পারে ক্ষমা চাইতে পারে যে আল্লাহ আমাদের ভুল করেছে আমাদেরকে ক্ষমা কর আমাদেরকে মাফ কর তোমার গজব তুমি উঠায় নিয়ে যা এটা যদি না করা হয়
তাহলে আল্লাহর পথ যারা রুদ্ধ করে দিবেন কুরআন সুন্নাহর পথে যারা বিঘ্নতা সৃষ্টি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অমিক্রন গজব দিয়ে তাদেরকে আগে ধ্বংস করে দিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা সবাই গুনাহগার আর শুন সকলে মিলে কুরআনের মাহফিল থেকে তওবা করে নেই ও যুবকেরা আমার ইসলাম থেকে আমরা অনেক খারেজ হয়ে গিয়েছি ইসলাম থেকে আমরা বের হয়ে গিয়েছি বলে লাঞ্ছনা গঞ্জনা আমাদের গলার মধ্যে উঠে বসেছে আজকে বেঈমান মুনাফিকরা ইমামদারদের উপর ধমক দিয়ে কথা বলে ইমামদার কথা বলতে সাহস পায় না দুর্নীতিবাজরা কথা বলে ইমামদাররা কথা বলতে সাহস পায় না আমাদের ইমানি দুর্বলতার কারণে তারা সাহস পেয়েছে জোরে বলেন এইজন্য আমরা ফিরে আসতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন প্রতিটি মানুষ ভুল করে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাসুম রেখেছেন আপন কুদরতি ব্যবস্থাপনায় নবীদের কোনো গুনাহ আছে সবাই বলুন না নবীদের কোনো গুনাহ ছিল হেফাজত কে করেছেন আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে হেফাজত করেছেন কিন্তু এছাড়া পৃথিবীর সমস্ত মানুষ গুনাহ করে কিন্তু আল্লাহ নবী কি বলেন শুনেন হুজুর বলেন গুনাহ তো সবাই করে কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন তবে সমস্ত গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে প্রিয় যুবকেরা আজকে কোরআনের মাহফিলে যারা এসেছেন মা বন্যা আজকের কথাগুলো শুনতে পাচ্ছেন এই যে দেশের মধ্যে একের পর এক একটা আযাব আসে গজব আসে এর পেছনে কারণটা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজ থেকে আসমানে ইলম ধীরে ধীরে উঠায় নেবেন এখন আসমানি ইলিমটা কেমনে উঠাই নেবেন হঠাৎ করে জিব্রাইল আসবে আইসা কোরআন শরীফ থেকে সব মুছে নিয়ে চলে যাবে নাকি না এটা তরিকা নয় পদ্ধতিটা কি শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের আগে আল্লাহ পাক মানুষ থেকে ইলিমটাকে উঠায় নেবেন তবে ইলিম উঠায় নেওয়ার সুরতটা হলো ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাযিউহু মিনান নাস ওয়ালাকি ইয়ানতাযিউ আল-ইলমা বিতাবযিল উলামা হঠাৎ করে মানুষের সিনা থেকে ইলম উঠে যাবে না মানুষের অন্তর থেকে ইলমটাকে আল্লাহ টেনে হিসরে বের করে নিয়ে আসবেন না ইলম উঠায় নেওয়ার পদ্ধতি হলো ওয়ালাকি ইয়ানতাযিউ আল-ইলমা বিতাবযিল উলামা আলেমদের মৃত্যু ঘটানোর মাধ্যমে আল্লাহ পাক ইলম জমিন থেকে উঠায় নেবেন একে একে হক্কানে আলিমরা জমিন থেকে বিদায় হয়ে যাবেন বিদায় হতে হতে এক পর্যায়ে হাত্তা ইদা লাম ইয়াবক আলিমুন সমাজের মধ্যে যখন একজন আলিম বাকি থাকবে না ইত্তাখাযান নাসু রুআসাআ জুহালা তখন সমাজের মানুষগুলা আলিম মনে করে মূর্খদেরকে মুফতি বানায়া বসে থাকবে ফাসুইলু তখন তথা কথিত ওই মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা হবে এরপরে ওই সমস্ত তথাকথিত মুফতিরা যখন নিজে ফতোয়াও পড়ে নাই মাসআলাও জানে নাই কিন্তু লোকেরা তারে মুফতি সাহেব বলে আজকাল দেখবেন ওয়াজের মাত্র অনেক গরম নামের শুরুতে টাইটেলের কোনো অভাব নাই জীবনে ফতোয়া বিভাগে ঢুকেও নাই তার নামের শুরুতেও মুফতি লেখা হয় কথা বলেন ঠিক কি না ওয়াজ মাহফিলে বসে কোরআনের আয়াত নাই হাদিস নাই ইসলামের ইতিহাস নাই নাচে গায় দিগবাজি দেয় লাফালাফি করে তাদের নামে শুরুতেও মুফতি আসে না নাই কথা বলেন না কেন মুফতি আসে না নাই উনি বলতেও পারবে না মুফতি কোন শিগা এটার বানান কি এর অর্থ কি এটা মাসদার কি এটা মূল ধাতু কি এটা মাদ্দা কি কিচ্ছু বলতে পারবে না কিন্তু নামের শুরুতে মুফতি আজ থেকে তিন বছর আগে এরকম এক মুফতির সাথে আমার এক মাহফিলে দেখা তিনি অনেক উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মুসলিম সমাজে বিভ্রান্তি করেছেন বলে আমাদের কাছে ডকুমেন্ট আছে তো মনে মনে ভাবলাম যে এই মুফতি সাহেবের কাছ থেকে একটু জিজ্ঞেস করি মুফতি সাহেব ফতোয়া পড়ছেন কোথায় তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই যদি কিছু মনে না করেন ঘরোয়া পরিবেশে যা আপনি ফতোয়া কোথায় পড়েছেন বল হুজুর আমি তো কোথাও ফতোয়া পড়িনি তো ফতোয়া যে পড়েন নাই আপনার নামে শুরুতে মুফতি গোটা দেশের মানুষ আপনাকে মুফতি সাহেব জানে তাই আমার ভক্তরা মোহাম্মত করে আমাকে মুফতি লেখে
চিন্তা করেছেন অবস্থাটা, ভক্তরা ভালোবেসে মুফতি বানাই দিয়েছে আর উনিও খুশি মনে মুফতি হয়েছেন, আর এই মুফতি সাহেবের কাছ থেকে এখন ফতোয়া জানা হবে কি পরিমাণ ফতোয়াটা আসবে আপনারাই চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকাদান নাসু রুআসাহা জুহালা, মূর্খর মূর্খদেরকে লোকেরা নেতা বানাই ফেলবে। এরপরে ফাসুইলু, এদের কাছ থেকে মাসআলা ফতোয়া জানা হবে, জানতে চাওয়া হবে। ফাআফতাও, এরপরে তারা ফতোয়া দেবে। ফাদল্লু, নিজেরা গোমরা হবে। ও আদল্লু, গোটা জাতিকে গোমরা বানিয়ে ছাড়বে। ধীরে ধীরে আমরা, আপনি ভালো করে নজর করে দেখুন, বাংলাদেশ থেকে কত বড় বড় মুহাক্কিক আলেমদেরকে আমরা একে 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 হারিয়ে ফেলছি, কথা বলে না ঠিক কি না? একজন 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 করে 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 আমরা সব নিয়ামতগুলো আমরা হাতছাড়া করে ফেলছি। জাতির ক্লান্তি লগ্নে যারা জাতির হাল ধরতেন, নাস্তিক বেঈমানরা যাদের ভয়ে সব সময় প্রকম্পিত থাকতেন, আজকে তারা কোথায়? তারা কোথায়? গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে সেই সেরতাজ আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি, জোরে বলুন না ঠিক কিনা? যুবকেরা, জাতির এই ক্লান্তি লগ্নে নাজুক পরিস্থিতিতে আমাদেরকে বিভক্ত হওয়া যাবে না, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি একতায় আমাদের শক্তি হবে। কোরআন যেখানে বলে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, আমার রজ্জুকে মজবুত ভাবে আকড়ায় ধরে রাখো সকলে মিলে। আর সেই জায়গায় আজকে আমরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত দেখবেন মানুষ টুপি নিয়ে স্টেজে মারামারি করে, কথা বলে না কেন? জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের পিঠের ছাল নাই, দৌড়ে উপর আসা আলেম ওলামার পীর বুজুর্গরা মাদ্রাসার সাথে যাই কেনাম, এখনো পর্যন্ত দেখবেন টুপি নিয়ে ফতোয়াবাজি স্টেজে। এমনকি বাংলাদেশে তথা করে দুই এক সাহেব তো প্রকাশ্যে টুপি টেনে ছিঁড়েই ফেলেছে। আহা, চিন্তা করা যায় আমাদের মনের মধ্যে কি পরিমাণে হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকেছে। নিজেদেরকে সহি হাদিস দাবি করা ভাইয়েরা, কি শিখালেন আপনি? এই সমস্ত ব্যক্তিরা মানুষের জাতির মুখপাত্র কেমনে হয়? এরা যদি কোনো ব্যক্তির মুখপাত্র হয়, মুখপাত্রের মনের মধ্যে যদি এত হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ক্ষোভ থাকে, গুসা থাকে, এদেরকে যারা অনুসরণ করে তাহলে এদের অন্তরের অবস্থাটাকে একটুখানি চিন্তা করেন। পীর সাহেবে যদি সিগারেট খায়, মুড়িতে তো গাঞ্জা খাওয়া ছাড়া উপায় নাই, কথা বলেন না ঠিক কিনা? শায়েখ যদি হাফ প্যান্ট পরা থাকে তো শায়েখের ভক্ত তো ল্যাংটা হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই সমস্ত শায়েখরা আল্লাহই জানে, মনের হালাত আমাদের জানা নাই, আসমানের ইলমের খবর আর গায়েবের খবর একমাত্র আল্লাহ পাক জানেন। কিন্তু এদের কার্যক্রমে মনে হয় এদেরকে কোনো ভিন দেশি তাবেদারেরা এদেরকে পরিচালিত করছে মুসলিমদের ঐক্য একতাকে বিনষ্ট করার জন্য, কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? ও যুব সমাজ, আমি বড় আফসোস নিয়ে একটা কথা বলি, জাতির ক্লান্তি লগ্নে যখন আলেমরা মজলুম হয়েছে, অসংখ্য ওলামা ইকরাম বিনা অপরাধে মজলুম হয়েছে, কারারুদ্ধ হয়েছে, মজলুম আলেমদের পক্ষে এই সমস্ত পাতি শায়েখদের একটা কথাও আমরা শুনি নাই। আপনারা শুনেছেন কখনো? জুড়ে বলেন না শুনেছেন কখনো? কিন্তু এই সমস্ত তাবেদাররাই হয়ে গেছে জাতির মূল রাহবার, এরাই নাকি একদম হেদায়েতের মূল তরিকার মধ্যে আছে। আমি বলতে চাই যেই তরিকার মধ্যে থাকলে ইসলামের কোন আওয়াজগুলো বলিষ্ঠ আওয়াজে দেওয়া যায় না, চোখের সামনে কোনো ব্যক্তি মজলুম হলেও তার পক্ষে ভূমিকা রাখা যায় না, আল্লাহর কসম করে বলছি এটা হকের পথ হতে পারে না, এটা শয়তানি পথ। আমার প্রিয় যুবকেরা, জাতির এই ক্লান্তি লগ্নে আমরা এক হতে চাই, কওমি আলিয়া সুন্নি ওয়াহাবি এই বিভক্তি আমরা শেষ করে দিতে চাই, মাজহাবি লা মাজহাবি বিভক্তি থাকবে না। মুসলিম ভাই হিসেবে আমরা কেবলায় এক, নামাজ এক, আল্লাহ এক, রসুল এক, সব কিছুকে বিশ্বাস করার পরেও আমাদের অন্তরের মধ্যে হিংসার কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে আজকে আমরা জাতিগতভাবে দুর্বল হয়ে পড়েছি। যুবকেরা, আমরা কি ধর্মীয় স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে এক হয়ে থাকতে পারবো না? ইনশাল্লাহ রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? কারা কারা রাজি আছেন? আল্লাহ সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন। এবার ভাইয়েরা, আমার মূল কথাই ফিরে আসি, এবার ঐক্যবদ্ধ হব তো কোন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হব? ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা কোনটা? জায়গা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইনি,
দুটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, হেদায়েত থেকে বিচ্যুত হবে না, দুর্বল হবে না। যদি দুইটা মূল নীতির উপর থাকতে পারো, দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আজকে আমরা সব ধরেছি কিন্তু মূল আসল দুটাকে আমরা ছেড়ে দিয়েছি। মুসলিম মেয়েদের দিকে তাকালে বুঝার কোনো উপায় নাই, এটা কি মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে না ইহুদির মেয়ে, বুঝার কোনো উপায় নাই। সুন্দরী মানুষের সামনে সেজে গুজে নিজেকে স্মার্ট বানিয়ে নিজেকে ফ্যাশনেবল হিসেবে জাতির সামনে পেশ করে নিজেকে আধুনিক বানাতে চায়, কেয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, কেয়ামতের আগে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, কেয়ামতের আগে এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে যারা পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থাকবে সমাজের মধ্যে, নাই যদি বলেন নাই, তাহলে কি তারা কোরআন কোরআনে কারিমকে ধরলেন না কোরআন ছাড়লেন, ধরলেন না ছাড়লেন? আল্লাহর নবী বলেন মজবুত ভাবে কোরআনকে ধরে রাখবা, কোরআনের বিধিবিধান গুলো মান্য করবা, অথচ কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও আজকে নারীরা উলঙ্গ হয়ে যাচ্ছে, আরিয়াতুন কাসিয়াতুন পোশাক পরিধানকারিনী আরিয়াতুন উলঙ্গিনী, শুধু তাই নয় হুজুর বলেন মুমিলাতুন সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে, মাইলাতুন আবার নিজেও অন্যের দিকে ঝুঁকে, এই নারী সমাজে নাই কথা বলে না নাই, আবার তাদের আবার মিডিয়াতে অনেক দাম, এটা দুর্ভাগ্যজনকভাবে সত্য কথা। 92 থেকে 95 ভাগ মুসলমানের দেশে এই সমস্ত নষ্টা মহিলাদের অত্যন্ত দাম, হলুদ সাংবাদিকদের কাছে তাদের প্রশংসা শুনতে শুনতে জাতি কান ঝালাপাড়া করে ফেলেছে, পত্রিকায় তাদের হেডলাইন দেখতে দেখতে আমাদের চোখ দুর্বল হয়ে গিয়েছে, কথা বলতে হবে ঠিক কিনা? গতকালকে শুনলাম হঠাৎ করে এদেশের এক তথাকথিত নষ্টা মহিলার বাচ্চা হচ্ছে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এই নষ্টা মহিলার বিয়ে হয়েছে কবে এটা জাতি জানে না, আলেম বিয়ে করলো জাতি জানে না, এই বিধায় আলেম ধর্ষক হয়ে গেল, কিন্তু এই জাতি জানে 10 বছরের মধ্যে 5টা স্বামী পর পরিবর্তন করেছে জাতি জানতে পারে নাই, তাকে জাতীয় লুচ্চা এবং লম্পট উপাধি দেওয়া দরকার, চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? কিন্তু তার প্রশংসার কোনো শেষ নাই, এগুলাই হচ্ছে এরাই হচ্ছে পোশাক পরিধানকারী উলঙ্গ নারী, মুমিলাতুন তারা নিজেদের প্রতি অন্যকে মাইল করে আবার নিজেরাও ঝুঁকে যায়। আমি আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা সাবধান, বিশ্বনবী বলেছেন তাদের আরেকটা আলামত হলো এদের মাথার খোপা মাথার চুলটা থাকবে উটের কুজের মতো উঁচা, কিছু মহিলারা আছে না মাথার চুল এখানে এই মাথা উপরে টিকলির মতো পুরো চুলটা বড় করে বাঁধে, এরকম নারী মনে হয় যশোরে একটাও নাই, আছে না নাই? কিয়ামতের আলামত সাবধান, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা কথাগুলো শুনতে পাচ্ছেন, উটের কুজের মতো উঁচু করে মাথায় চুল বাঁধা হারাম, মাথায় চুল বাঁধা কি হারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন, আর এটাকেই মেয়েরা খুব সুন্দর করে মাথার চুলটা এখানে উঁচা করে বাঁধে যাদেরকে দূর থেকে পুরুষরা ভালো করে তারা একটু আন্দাজ করতে পারে, নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ, এমনকি তারা মাথার চুলগুলাকে এভাবে উঁচু করে বাঁধে, আর ঘর থেকে বের হওয়ার সময় ঝাঁঝালো পারফিউম দিয়ে বের হয় যাতে করে তার পারফিউমের ঘ্রাণে এলাকার যুবকরা বুঝে যে না উনি এখন বের হয়েছেন। আল্লাহর হাবিব কি বলেছেন শোনেন, ঘর থেকে বের হওয়ার সময় যে নারী খুশবু আতর গায়ে মেখে বের হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই নারী জেনাকার নারী, নাউজুবিল্লাহ পরে ওই নারী কি নারী, আরো জোরে বলুন ওই নারী কি নারী, ওই নারী জিনাকান। প্রিয় মা এবং বোনেরা আপনাদেরকে আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করার জন্য হাদিসটি বলে দিই,
বলিছি আপনি যে মুসলমান আল্লাহ আপনাকে একটা পবিত্র জিন্দেগী উপহার দিয়েছেন নমুনা হিসেবে সাহাবায়ে কামের স্ত্রী নবীগণের স্ত্রী দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল হিসেবে আপনার সামনে উপস্থাপন করেছেন আপনি তো জান্নাতি নারী হতে চান আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা আপনি তো জান্নাতি রমণী হতে চান তাহলে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের দিকে তাকান বিবি আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের দিকে তাকান তাদের দিয়ে লক্ষ্য করেন একজন জান্নাতি রমণীর বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার আর আপনি হাঁটছেন কোন পথে আমি আমার যুবক ভাইদেরকে সাথে সাথে বলছি যুবকেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের আমলের নমুনা এবং মডেল আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার আমাদের উঠা বসা আমাদের নামাজ কালাম আমাদের মুআমালাত মুআশারাত দেখলেই বোঝা উচিত যে আমি একজন মুসলমান আমরাও কিন্তু সেখান থেকে অনেক দূরে সরে এসেছি কথা বলেন না ঠিক কিনা অসংখ্য যুবকেরা কোরআনের মাহফিলে এসেছেন যুবক ভাইদেরকে বলছি যুবকেরা আপনারা আমাদের কলিজার টুকরা ধন এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা এ জাতির নেতৃত্ব আপনাদের হাতে আসবে আপনাদেরকে ঈমান হারা করার জন্য এদেশের একটা শ্রেণী নষ্টা ভ্রষ্টা নারীদেরকে দিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছে কথা বলেন ঠিক কিনা নাটক বানাচ্ছে আপনাকে চরিত্রহীন করে দেওয়ার জন্য লিপ টুগেদার সমাজের প্রতিষ্ঠিত করার জন্য পতিতা নারীদের প্রশংসা করা হচ্ছে মিডিয়াতে একটা কথা স্মরণ করিয়ে দিই আপনাদেরকে গত সম্ভবত মাস চার পাঁচ মাস আগের কথা হবে দৌলতদিয়া বাংলাদেশের নাম করা একটা পতিতা পল্লী আছে ব্রিটিশ আমল থেকে আছে সেখানে সম্ভবত পতিতাদের সংখ্যা দশ হাজারের উপরে নাউজুবিল্লাহি মিন জালিক 95% মুসলমানের দেশে এই হাজার হাজার পতিতা বৃত্তি যারা করছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাষ্ট্রের পরিচালকদের কাছে বলছি এবং তাদের জন্য দোয়া করছি রাষ্ট্রের পরিচালকরা যেন এই সমস্ত ব্যবসাদের ব্যবসায়ী যারা মনে করেন যে আমরা নিজেরা ব্যবসা করছি নাউজুবিল্লাহি মিন জালিক গুনাহের কাজ কখনো বিজনেস হতে পারে না কথা বলেন ঠিক কিনা তাদেরকে সুস্থ জীবনে তারা যেন ফিরিয়ে আনতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন সেখানকার এক পতিতা মারা যাওয়ার পরে পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবকে এলাকার ওই তাদেরই দালালরা বলেছিল যে আপনি ওনার জানাজার নামাজ পড়াবেন এখন আপনারা বলেন পতিতা বৃত্তি করেছে সারা জীবন এমন একজন মহিলা সম্পর্কে ইমাম সাহেব জানার পরে উনি ওনার জানাজা পড়াবেন সবাই জুড়ে বলেন আরো জুড়ে বলেন ইমাম সাহেব বলেন আমার দ্বারা সম্ভব নয় ইমাম সাহেব যখন এখান থেকে ফিরে আসলেন বাংলাদেশের কিছু সুশীল কিছু বুদ্ধিজীবী টকশোতে ইমাম সাহেবকে খুব তুলাধনা করলেন এমনকি ইমাম সাহেবের বিরুদ্ধে বিরাট বিরাট কলাম লিখলেন আর মানবতার ফুলঝুরি এই পতিতার জন্য তারা ছুটতে শুরু করলেন তারা বলতে থাকলেন ও পতিতা হলে কি হবে সে একটা মানুষ তো দেখেন মেজাজটা কোন জায়গায় পতিতা হলে কি হবে তার তো একটা সম্মান আছে কি মায়া কি দরদটা শুধু তাই নয় পতিতা তার সম্মান আছে ওই ওই কথাই শেষ করে নাই ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশের একটা নাটক বানিয়েছে নাম দিয়েছে সাদা মনের মানুষ এখানে সুপরিকল্পিতভাবে একটা নায়িকাকে বানানো হয়েছে পতিতা এবং তাকে যখন এলাকায় ঢুকানো হয়েছে এলাকার মানুষরা খুব নাক ছিটকিয়েছে ধিক্কার দিয়েছে যে এই লোকটা তাকে নিয়ে এসছে তিনি বারংবার মানুষকে এ কথাই বোঝাচ্ছেন ও পতিতা হলে কি হবে ওর মনটা অনেক ভালো নাউজুবিল্লাহ বলবেন না এই যে এ সমস্ত নাটক সিরিয়ালরা যা বানানো হয় আপনারা কি মনে করেন কাকতালীয়ভাবে হয় এগুলো না পরিকল্পনা আছে এদের বিরাট পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে যাতে করে পতিতাবৃত্তি মুসলিম সমাজে হালকা করে দেখা হয় তাদেরকেও মন থেকে খুব বেশি সম্মান দেওয়া হয় এই জন্য নাটক এই সিরিয়াল যারা বানিয়েছে আল্লাহর কসম করে বলি এরা হচ্ছে জাতীয় লম্পট এতে কোনো সন্দেহ নাই কথা বলতে হবে ঠিক কিনা খুশখবর নিয়ে দেখবেন এদের জন্ম হয়তো এই পতিতালয়ে হয়েছে তা না হলে জিনার মতো একটা ভয়াবহ গুণাকে প্রশংসার আকারে জাতির সামনে তারা পেশ করার সাহস পায় কি করে আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি যুবকেরা মা বোনদেরকে বলছি মা বোনেরা
আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চেয়েছি সেটা হলো সুপরিকল্পিতভাবে যুবকদেরকে চরিত্রহীন বানায় দেওয়ার জন্য ওয়েব সিরিজ বানানো হয়, নাটক বানানো হয়। আবার যুবকেরা এগুলো দেখে দেখে নিজেকে খুব স্মার্ট জাহির করতে চায়, তারা অবৈধ প্রেম করা শুরু করে দেয়, লিপ টুগেদার করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে। উচিত তো ছিল যে লোকটা বিবাহ ছাড়া সন্তান জন্ম দিয়েছে জাতিগতভাবে তাকে ধিক্কার দেওয়া দরকার ছিল, যদি বলো ঠিক কিনা।